রাধে রাধে বন্ধুরা, চলছে আশ্বিন মাস, আর আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রকৃতিও জানান দিচ্ছে মা দুর্গার আসার সময় হয়ে এসেছে। চারিদিকে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ 2024 সালের মহালয়া কবে পড়েছে এবং দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে মহা অষ্টমী তিথি কবে পড়েছে এবং মহা অষ্টমী তিথি ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে, তবে মহা অষ্টমী তিথির অঞ্জলি কবে হবে। সাথে বন্ধুরা জেনে নেব মায়ের এবছর আগমন ও গমন কিসে হতে চলেছে এবং তার ফলাফল কি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, মহালয়ার দিন থেকেই সূচনা হয়ে যায় এই দুর্গা পূজার। বন্ধুরা, মহালয়ার দিনই পিতৃপক্ষের অবসান ঘটে এবং সূচনা হয় দেবীপক্ষের। দুর্গা পুজো 2024কে ঘিরে কিন্তু বন্ধুরা আমাদের মধ্যে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গেছে। চারিদিকে প্যান্ডেল বাঁধার এক চেনা ছবি, কুমোরটুলিতে ঠাকুর তৈরির প্রস্তুতি, তার সাথে সাথে চারিদিকে কাশফুলের দোলা লেগেছে। শিউলি ফুল কুড়োনোর সকালবেলায় প্রত্যেক বাঙালিরা অপেক্ষা করে থাকে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার দিন সকালবেলা স্তোত্র পাঠ শোনার জন্য। মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে 2024 সালে মহালয় থেকে দুর্গা পুজোর সম্পূর্ণ সময়সূচি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে মহালয়ার সময়সূচি, ইংরাজি 2 অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার দিন পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়া। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুর্গা পুজোর সঠিক সময়সূচি। বাংলার 21ই আশ্বিন, ইংরাজির 8ই অক্টোবর মঙ্গলবার দিন মহাপঞ্চমী, সকাল 7টা 9 মিনিট পর্যন্ত মহাষষ্ঠী। বাংলার 22ই আশ্বিন, ইংরাজির 9ই অক্টোবর বুধবার সকাল 7টা 32 মিনিট পর্যন্ত মহাসপ্তমী। বাংলার 23ই আশ্বিন, ইংরাজির 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা 25 মিনিট পর্যন্ত মহা অষ্টমী। বাংলার 24ই আশ্বিন, ইংরাজির 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা 48 মিনিট পর্যন্ত সন্ধি পুজো, সকাল 6টা 24 মিনিট থেকে 7টা 12 মিনিটের মধ্যে। নবমী ও দশমী তিথি পড়ছে ইংরাজির 12ই অক্টোবর, বাংলার 25ই আশ্বিন। নবমী শনিবার সকাল 5টা 44 মিনিট পর্যন্ত এবং পরে দশমী তিথি শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, মহা অষ্টমীর অঞ্জলি কিন্তু 24ই আশ্বিন অর্থাৎ 11ই অক্টোবর সকাল 6টা 48 মিনিটের মধ্যেই দিতে হবে। কারণ বন্ধুরা, আগের দিন অর্থাৎ 10ই অক্টোবর কিন্তু সপ্তমী মিশ্রিত অষ্টমী, তাই এই দিন মহা অষ্টমীর অঞ্জলি দেওয়া যাবে না। মহা অষ্টমীর অঞ্জলি শুক্রবার অর্থাৎ 11ই অক্টোবর সকাল 6টা 48 মিনিটের মধ্যেই দিতে হবে, কারণ এই দিন নবমী মিশ্রিত অষ্টমী। তাই মহা অষ্টমীর অঞ্জলি শুক্রবার অর্থাৎ বাংলার 24ই আশ্বিন, ইংরাজির 11ই অক্টোবর এই দিন সকাল 6টা 48 মিনিটের মধ্যেই দিতে হবে। বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার ফলাফল কি হতে চলেছে। বন্ধুরা, এবছর সপ্তমী অর্থাৎ 10ই অক্টোবর বৃহস্পতিবার পড়েছে, তাই শাস্ত্র মতে মা দুর্গার আগমন হচ্ছে দোলায় বা পালকিতে। আবার 12ই অক্টোবর শনিবার বিজয় দশমী, তাই মা গমন করছেন কৈলাসে ঘোটক বা ঘোড়া। বন্ধুরা, শাস্ত্র মতে মা যদি দোলায় বা পালকিতে আসেন তার ফলাফল হচ্ছে দোলায়ং মকরং ভবে অর্থাৎ মহামারী, যুদ্ধ, ভূমিকম্প, খরা ও অতিমৃত্যু। আবার দেবী যদি
ঘোড়ায় বা ঘোটকে করে আগমন করেন বা গমন করেন তার ফলাফল হচ্ছে ছত্রভঙ্গ তরঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা। অর্থাৎ বন্ধুরা, শাস্ত্রমতে এবছর মা দুর্গার পালকি বা দোলায় আগমন এবং ঘোটক বা ঘোড়ায় গমন হওয়ার ফলাফল দুই খারাপ হতে চলেছে। সবথেকে ভালো হয় যদি দেবীর আগমন গজ বা হাতিতে হয়, কারণ গজ বা হাতি দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন যদি গজ বা হাতিতে হয় তবে বসুন্ধরা হয়ে ওঠে শস্য শ্যামলা, অর্থাৎ বোঝা যায় সেই বছরে খুব ভালো ফসল উৎপন্ন হবে এবং চারিদিক ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। দেবীর আগমন যদি নৌকায় হয় তাহলে শস্য বুদ্ধিস্থল জলং, অর্থাৎ এর ফলে বসুন্ধরা হয়ে উঠবে শস্য শ্যামলা। তার সাথে সাথে অতিবৃষ্টি বা বন্যার আশঙ্কাও থেকে যায়। বন্ধুরা, মা দুর্গার আগমন বা গমন যেই বাহনেই হোক না কেন তাই নিয়ে ভয়ভীত হবেন না। মা দুর্গার মর্তে আগমন শুধুমাত্র আনন্দই নিয়ে আসে। আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব, আর আমরা যেখানেই থাকি না কেন আমরা এক বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই দুর্গা পুজোর। শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও দুর্গা পুজো মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয়। বন্ধুরা, বাঙালির এই দুর্গা পূজা শুধুমাত্র আনন্দের পুজো নয়, তার সাথে সাথে অর্থনৈতিক ব্যবস্থাকেও অনেকটা মজবুত করে। অনেক মানুষই তার সারা বছরের অর্ধেকের বেশিরভাগটাই এই দুর্গা পুজোর সময় উপার্জন করে থাকে। মা তার সকল সন্তানদের মঙ্গল চান, মায়ের হাত সন্তানদের মঙ্গলের জন্য এবং আশীর্বাদের জন্যই ওঠে। তাই বন্ধুরা, মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না বা এটা নিয়ে খুব বেশি ভাববেন না, মা আসছে এই আনন্দতেই মেতে উঠুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় মা দুর্গার জয়।